নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কাজের খবর নিয়ে চলে এসেছি প্রতিনিয়ত এই কাজের জন্য আপনারা আমাকে ফোন করে আসছেন অনেকেই আমাকে ফোন করে আসছেন যে এই কাজটার ভ্যাকান্সি আছে কিনা তো যারা এতদিন ধরে আমাকে অনবরত ফোন করে আসছেন তারা দয়া করে চ্যানেলে ভালো করে ভিডিওটা দেখে নিন কারণ এই কাজটা কিন্তু একটা দারুণ কাজ এটা একটা রেলওয়ের ফ্যাক্টরিতে কিন্তু কাজ হবে যেখানে রেলের বিভিন্ন পার্টস পত্রগুলো ম্যানুফ্যাকচারিং হয় এই কোম্পানিতে আইটিআই পাস ছেলে নেওয়া হচ্ছে যারা যে কোনো ট্রেডে আইটিআই করেছেন সার্টিফিকেট যেন অবশ্যই তার কাছে থাকে যে কোনো ট্রেডে আইটিআই করেছেন আইটিআই পাস ছেলে নেওয়া হচ্ছে এবং হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে তার পাশাপাশি যারা কাজ জানা গ্রাইন্ডার ওয়েল্ডার গ্যাস কাটার এবং ফিটার বা যারা ফেব্রিকেশনে কাজ করেছেন ড্রয়িং জানেন লেআউট করতে পারেন এই সমস্ত যারা কাজ জানেন তাদেরকেও কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো কি কি বলে দিলাম পোস্টগুলো আইটিআই পাস ছেলেদের নেওয়া হচ্ছে তারা ফ্রেশার হোক বা কোথাও কাজ করেছে তারা কাজ করতে পারবে হেল্পার যারা রয়েছে তারা কাজ করতে পারবে গ্রাইন্ডার ওয়েল্ডার গ্যাস কাটার এবং ফিটার তাদেরকেও কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো সমস্ত পোস্টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে এবং স্যালারি স্কেলও কিন্তু আলাদা আলাদা রয়েছে তো সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি তার আগে এটা বলে দিই এই কাজের জয়নিংটা হবে কিন্তু আগামী কাল স্ক্রিনের উপরে আমি ডেটটা মেনশন করে দিচ্ছি এবং লোকেশন রয়েছে হুগলি জেলার ডানকুনি এবার একটা কথা আপনাদের পরিষ্কার বলে দিই এটা একটা মেটালিক সেকশন আয়রন কাস্টিং এর এখানে কাজ হয় তো এরকম কারখানায় কিন্তু সবসময় ধুলো কালি থাকবে তো যারা যে কোনো পরিবেশে কাজ করতে ইন্টারেস্টেড তারাই কিন্তু যোগাযোগ করবেন কোন শৌখিন পরিবারের ছেলে দয়া করে আসবেন না আমি বারবার আপনাদের বলে দিচ্ছি যারা মধ্যে কাজ করতে ধুলো কাজ করতে চাইছেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বা কাজ করার ইচ্ছা রয়েছে কাজ শিখতে চাইছেন ইন্ডাস্ট্রিয়াল কাজ তারাই কিন্তু শুধুমাত্র যোগাযোগ করবেন কোন অফিসিয়াল কাজের বাবু গোছের মানুষ যারা চাইছেন তারা কিন্তু এখানে দয়া করে আসবেন না তো আপনাদের বাদ কি ইনফরমেশন বলে দিই এই কোম্পানিতে কিন্তু আট ঘন্টা করে ডিউটি হয় যারা যারা আট ঘন্টা ডিউটি করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা একটা দারুণ কাজ আট ঘন্টায় যা স্যালারি স্কেল আছে অন্যান্য কোম্পানিতে সেটা বারো ঘন্টাতেও দিতে পারে না তো এখানে আট ঘন্টায় কিন্তু ভীষণ ভালো স্যালারি স্কেল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবারে আমি কাজের বিস্তারিত আলোচনায় আসি প্রথমে বলি এখানে ডিউটি কি কি রয়েছে এখানে আপনাদের যারা কাজ করবেন এখানে যারা আইটিআই পাস যারা আসবেন তাদেরকে এখানে ভিতরে প্লান্টের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে দেখাশোনা বা সেই ডিপার্টমেন্টে মেন্টেনেন্সের কিছু দায়িত্ব দেওয়া হবে আপনারা আস্তে আস্তে কাজ শিখতে শিখতে কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাবেন প্রথমে আপনাদের কাজ আস্তে আস্তে শিখে তারপরে একটা জায়গা তৈরি করে নিতে হবে কিন্তু স্যালারি আপনারা প্রথম দিন থেকেই পাবেন হেল্পার রয়েছেন তাদের কিন্তু কোনো কাজ শিখে আসার প্রয়োজন নেই আপনারা হেল্পার হিসাবে যতগুলো প্ল্যান্ট এখানে রয়েছে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ফিক্সড ভাবেই পোস্টিং দেওয়া হবে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টেই পোস্টিং দেওয়া হবে প্রত্যেককে তো তারা সেখানে অপারেটার যারা রয়েছে তাদের হাতে হাতে কাজ করে কাজ শিখতে পারবেন অপারেটার পোস্ট যেটা রয়েছে যারা ওয়েল্ডিং জানেন মিগ আর্গ সমস্ত ওয়েল্ডিং কিন্তু এখানে হয় যারা গ্রাইন্ডার রয়েছেন গ্রাইন্ডিং এর কাজ জানেন বা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন ফিটার যারা রয়েছেন গ্যাস কাটার যারা রয়েছেন যারা কাজ জানেন তারাও কিন্তু এখানে ঢুকেই প্রথমেই অপারেটারের কাজ পেয়ে যাবেন যদি আপনার স্কিল লেভেল ততটা হাই না থাকে আপনি মনে করেন যে প্রথমে অল্প কিছু কাজ শিখে নেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সুযোগ দেওয়া হবে তো এবার আপনাদের ডিউটিটা বলে দিই এখানে আট ঘন্টা করে তিনটে শিফটে ডিউটি হয় সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত্রি দশটা রাত্রি দশটা থেকে আবার সকাল ছটা তিনটে শিফটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা বাধ্যতামূলক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখানে শিফট চেঞ্জ হবে প্রত্যেকটা শিফট কিন্তু কাজ করতে হবে স্যালারি কি রয়েছে যেটা পেমেন্ট রয়েছে আপনাদের হিসেবে কাজ করবেন যারা কাজ একদম জানেন না তারা এখানে পারেন তিনশো আশি টাকা করে পার শিফট তিনশো আশি টাকা করে পাবেন আট ঘন্টার জন্য যারা আইটিআই পাস ছেলেরা আসছেন তারা প্রত্যেক আট ঘন্টার জন্য চারশো টাকা করে স্যালারি পাবেন যারা কাজ জানা যারা আসছেন যে অপারেটার যে পোস্টগুলো বলে দিলাম তারাও এখানে কিন্তু ঢুকেই মিনিমাম চারশো টাকা কিন্তু মিগ ওয়েল্ডিং এর রেট আলাদা রয়েছে এছাড়াও আরও কিছু ডিপার্টমেন্ট রয়েছে তাদের রেট কিন্তু আলাদা রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো করে কিন্তু তাদের রেট রয়েছে তো এটা আমি নর্মাল রেট বললাম মাত্র যারা অপারেটর রয়েছে তাদের চারশো টাকা এটা নর্মাল রেট বললাম এইবার আপনাদের ইনক্রিমেন্ট গুলো বলে দিই প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট হয় যেমন এই সামনে জানুয়ারি মাস আসছে তো জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু একটা ইনক্রিমেন্ট কোম্পানিতে দিয়ে দেওয়া হবে সেটা কথাবার্তা চলছে সেটা পার ডে টাকা হোক চল্লিশ করা হবে তো মিনিমাম ইনক্রিমেন্ট আপনারা পাচ্ছেন এবং যারা নতুন ঢুকছেন তারা কাজ করতে করতে শিখতে শিখতে দু মাস পরে কিন্তু একটা ইনক্রিমেন্ট পাবেন যেমন যারা হেল্পার রয়েছেন তিনশো টাকা পাচ্ছেন তারা সামনে জানুয়ারি মাসে একটা ইনক্রিমেন্ট পাবেন প্লাস দু মাস পরে কিন্তু আবার আপনারা ইনক্রিমেন্ট পাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা মতন ইনক্রিমেন্ট পাবেন পার ডে হিসাবে তো যারা আইটিআই পাস রয়েছেন তাদেরও সেম সামনের ইনক্রিমেন্টটা পাচ্ছেন ইয়ারলি ইনক্রিমেন্ট তারপরেও কিন্তু দুমাস পরে একটা ইনক্রিমেন্ট পাবেন তো প্রত্যেকেই পাবেন অপারেটর যারা রয়েছেন তারাও সেম তো এরকম কিন্তু এখানে ইনকামের জায়গা রয়েছে দারুণ কিন্তু কাজ হয় কোম্পানি 30 দিনই খোলা রয়েছে আপনি চাইলে তিরিশ দিন কাজ করতে পারেন এবং যদি কেউ মনে করেন উইকলি ছুটি নেবেন সেক্ষেত্রে ছুটি নিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে এমার্জেন্সি ছুটি প্রয়োজন হলে আপনারা ছুটি নিতে পারবেন কিন্তু নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে সেই হিসাবে কিন্তু আপনারা স্যালারি পাবেন এক্সট্রা ডিউটি ওভার ডিউটি সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে শুধু শুরুতে আপনারা এক্ষুনি সমস্ত ওভার ডিউটিগুলো এক্ষুনি পাবেন না কারণ অত চাপ আপনারা এক্ষুনি নিতে পারবেন না আস্তে আস্তে যখন আপনার কাজ শিখে যাবেন বুঝে যাবেন তখন কিন্তু এখানে এক্সট্রা ডিউটি অর্থাৎ একদিনেও কোনো কোনো ক্ষেত্রে দুটো শিফট করা সম্ভব হয় সেক্ষেত্রে সেটা আলাদাভাবে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সেটা এক্ষুনি না সেটা কিছুদিন পর কাজ শিখতে শিখতে আপনারা একটু অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু এক্সট্রা যে ডিউটিগুলো আছে সেই ডিউটিগুলো কিন্তু আপনারা করতে পারবেন প্রচুর এখানে এক্সট্রা ইনকামের কিন্তু জায়গা রয়েছে এবং ইনক্রিমেন্ট প্রচুর ভালো রয়েছে এই কোম্পানিতে সমস্ত ফ্যাসিলিটি যেগুলো রয়েছে আমি একটা আপনাদের বলে দিই প্রথম দিন থেকে পিএফিএসআই আপনার চালু হয়ে যাবে পিএফিএসআই কিন্তু আটশো টাকা বা আটশো টাকার উপরে সেটা কিন্তু প্রত্যেক মাসে আলাদা করে কোম্পানি আপনার অ্যাকাউন্টে দেবে সেটা কিন্তু আলাদা করে আটশো টাকার উপরে পেমেন্ট আছে সেটা পিএফ এর টাকা সেটা আলাদা করে কোম্পানি আপনাকে দিচ্ছে চিকিৎসা খরচা আপনি সমস্তটাই পাবেন আপনি এবং আপনার ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু ইএসআই হসপিটাল থেকে সমস্ত চিকিৎসা খরচা পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট হলিডের ফ্যাসিলিটি রয়েছে সারা বছরে যতগুলো হলিডে থাকে প্রত্যেকটা হলিডের পয়সা কিন্তু আপনারা গুনে গুনে পেয়ে যাবেন সারা বছর পর সেগুলো হিসাব করে আপনারা হলিডেও কাটাতে পারবেন পয়সাও পাবেন পুজোর বোনাস রয়েছে প্রত্যেক বছর এখানে বোনাস পাওয়া যায় এবং প্রত্যেক বছর ইনক্রিমেন্ট রয়েছে কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট রয়েছে কাজের ভিত্তিতে প্রমোশন রয়েছে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু রয়েছে পারমানেন্টভাবে কাজ কোন হচ্ছে হচ্ছে না জন্য নেওয়া তারপরে বার করে রকম চুক্তি ভিত্তিক এখানে কাজ পাবেন এখানে আপনাদের গেট পাস আই কার্ড সমস্ত কিছু রেডি করে দেওয়া হবে আপনারা সেগুলো এন্ট্রি করিয়ে তারপরেই কিন্তু কোম্পানিতে কাজ করতে পারবেন তো গেট পাস কিন্তু প্রত্যেকের তৈরি করে দেওয়া হবে তারপরে আস্তে আস্তে আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি পেতে থাকবেন এই কোম্পানিতে পেমেন্টের সিস্টেমটা বলে দিই সাত দিন বা দশ দিন কাজ করার পরে যদি কারোর কোনো হয় সেক্ষেত্রে আপনারা তুলতে পারবেন ফাইনাল যে পেমেন্টটা সেটা তারিখ থেকে তারিখের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই কাজের জন্য ডকুমেন্টস যেগুলো লাগছে একটু ভালো করে শুনে নিন অনেক রকম ডকুমেন্টস লাগছে প্রথমে লাগছে আপনার আধার কার্ডের জেরক্স অবশ্যই কিন্তু আধার কার্ডের জন্ম তারিখ মাস সাল তিনটেই যেন থাকে আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে এবং এক কপি ফটো লাগবে আপনার ফ্যামিলির যাদের ইএসআই হবে আপনার বাবা মা স্ত্রী সন্তান যাদের ইএসআই হবে প্রত্যেকের কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে এক কপি করে যাকে আপনি নমিনি করবেন আপনি যেখানে কাজ করছেন আপনার যত রকম বেনিফিটস গুলো রয়েছে ফ্যামিলির যাকে সমস্ত কিছু নমিনি করবেন তার একটা আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু নিয়ে আসতে হবে এবং আপনার নিজস্ব দু কপি ফটো কিন্তু এখানে নিয়ে আসতে হবে থাকা খাওয়ার সিস্টেমটা বলে দি কোম্পানির ভিতরে রুম আছে কিন্তু সেই রুমটা টিনের রুম মেটালের রুম রয়েছে কোনো পাকা ঘর আপনারা পাবেন না ভালো করে বুঝে নিন থাকার সিস্টেমটা আমি বলে দিচ্ছি মেটালের রুম রুম আছে শেড দেওয়া পাবেন সেখানে বেড দিয়ে দিয়ে দেবে দেবে চৌকি যেগুলো বলে সেগুলো সেখানে ওরা ওরা আপনারা থাকতে পারবেন হল ঘর রয়েছে এক একটা ঘরে আটজন দশজন করে কিন্তু থাকে তো এই রকম জায়গায় আপনারা থাকতে পারবেন থাকার জন্য কিন্তু নর্মাল রুম আমি বারবার বলে দিচ্ছি যারা এরকম টিনের ঘরে থাকতে পারবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন এখানে হল ঘর রয়েছে আটজন দশজন কিন্তু একসঙ্গে সেই রুমে থাকতে পারবে খাওয়ার জন্য এখানে কোম্পানির ভিতরে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে আপনারা খাতা সিস্টেমে খেতে পারেন সেটা ক্যান্টিনের সাথে কথা বলে নেবেন বা পঁচিশ টাকা করে মিল কিন্তু আপনারা পার ডে দিয়ে খেতে পারবেন আপনারা যেভাবেই খেতে চান সেটা ক্যান্টিনের সাথে কথা বলে নেবেন ক্যান্টিন ফ্যাসিলিটি কোম্পানিতে রয়েছে এছাড়া যদি আপনারা রুমে যারা রয়েছেন তারা সবাই রান্নাবান্না করে খেতে চান সেক্ষেত্রে কোম্পানি গ্যাস হাড়ি করা সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে দেবে আপনারা বাজারঘাট করে রান্নাবান্না করেও খেতে পারেন তো খাওয়া দাওয়ার এখানে দুটো অপশনই রয়েছে তো এই গেল থাকা খাওয়ার সিস্টেম যারা এই কাজটা করতে পারবেন তারা আগামীকাল এগারোটার মধ্যে ডানকুনি লোকেশনে চলে আসবেন সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে সরাসরি এখানে স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র দেড় হাজার টাকা দেড় হাজার টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড কোম্পানিতে কিন্তু আপনারা সরাসরি জয়নিং পেয়ে যাবেন এবং এই কাজটা কিন্তু একদম পার্মানেন্ট কাজ আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে যাওয়া হবে সেখানে পারমিশন করিয়ে এন্ট্রি করানো হবে তারপরে কোম্পানির যারা সুপারভাইজার রয়েছেন তাদের সাথে ডিটেলস কথা বলিয়ে আপনাদের সবাইকে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ জয়নিং করানো হবে তো যারা এই কাজটা করতে চাইছেন তারা কাল বেডিং পত্র যারা দূরের ক্যান্ডিডেট ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসুন এবং ডকুমেন্টস আর যে পেমেন্টটা বলে দিলাম সমস্ত কিছু নিয়ে এগারোটার মধ্যে চলে যারা করবেন আজকেই থেকে মধ্যে আমাকে ফোন করবেন যারা যারা নাম এন্ট্রি করছেন আমার কাছে তাদের নামগুলো আজকে রাতের মধ্যে আমি কোম্পানিতে পাঠিয়ে দেবো এবং আগামীকাল কিন্তু আপনাদের জয়নিং করানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার